এমনি খরচ গেল কিরকম খরচ? ডিসিমিল প্রতি? এটা গেছে এলো 44-এ 35,000 টাকা গেছে। 44 ইয়েতে প্রায় আলাদা তবে, তার মানে প্রায় 1,000 টাকা। 44-এ 35,000, 700-800, তার মানে এক মন ধান গেছে 1 ডিসিমিলে, আর কাটতে যাই 1 ডিসিমিলে 1 মন, তাহলে তো এখন ধান কত করে? ধান যে কত করে ইয়ে বাজারে যাস নি? বাজারে যাই নাই তো। 800 মতো হবে আর কি। 800 করে, 800 থেকে 700 হবে পুরানটা। হ্যাঁ, আর নতুনটা মনে হয় 700 এরকম হবে। শুকানো না? শুকানো, মানে এখন যে এটা এইটাই না, আবার এটা শুকাবে? শুকাইতে হবে। শুকানোর পর? শুকানোর পর। ভালো, এমনি ধান যদি ভালো হয়, বালা মুসিবত না হইলে পরে তো ঘরের ভাত হয়, তারপরে লাভই তো আছে। আমাদের জন্য একটু লাভ আছে এটা, মানে আমরা তো টাকা এক মুঠে কিনতে পারি না, কাজ করি এনে কিছু কিছু এখানে দিই, এটাই জমা। এই যেরকম সারা রাউন্ডে কাজ করি, যে খেতে ডালছি, ক্যাশ করবার গেলে দেখা গেলো যে এইভাবে ওভাবে থাকে না, দিতে দিতে। আচ্ছা, মাঝখানে আমার এই ধানটা আছে এখন। তার লাভ এর থেকে ধানটা হলে তার লাভ। ভালো, এমনি তো আমাকেও বীজ দিতে অংশ নাকি? হ্যাঁ, এটা সজাগের বীজ। সজাগের বীজ, সজাগের বীজ, এবং সজাগের থেকে যে আয়গুলো হইতেছে, এটা তো মোটামুটিভাবে ভালো ই দেয় নাকি? হ্যাঁ। আচ্ছা, ভালো। এমনি আমি এক মিটিংয়ে গেছিলাম, ওইখানে ওরা বললো এই এক কামলা একদিনে কতটুক ধান কাটা পারে, কত ডিসিমিল? এখন পাখিতে 800 জন লাগবে। এক পাখিতে? এক পাখিতে, এক পাখি মানে 33-40 বেশি হয়ে গেল। ওরা করলো একজনে 5 ডিসিমিল কাটা পারে। 5 ডিসিমিল কাটে, মনে করেন যে যদি বুগাল মুগাল থাকে তাহলে কমপ্লিট দিতে পারবো, একটু দূর হলে পারবো না, মাথা করে নিয়ে ই করতে। আচ্ছা, ওই মানে বাইরেতে গেলে একটু বেশি সময় বেশি লাগে। আচ্ছা, ভালো বীজে সুবীজে সুফসল এইটাই দেওয়ার জন্য, আর এরা তো আমার নিজের গ্রামের এলাকার কৃষক, ওর যাতে ভালো উৎপাদন হয় সেটাকে একটু নিশ্চিত করা, ওকে উৎসাহ দেওয়া, ওর পাশে দাঁড়ানো, ওকে একটু সাহস দেওয়া, এবং ফাইনালি দেখা, সর্বশেষে দেখা যে সত্যিকারে আমরা যে বীজ দিলাম, ওদেরকে যে আমরা পরামর্শ দেই, ওদেরকে যে সহযোগিতা করি, কারিগরি সহযোগিতা, তাতে কি ফলন বাড়লো না কমলো? যদি ফলন বাড়ে তাহলে সে এইটাকে আরও সুন্দর করে সামনেও করবে, এটা হলো মূল লক্ষ্য। তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, এবং নিজ চোখে দেখা যে এই আমাদের বীজে উৎপাদনটা কি ভালো হচ্ছে না না। এই জন্যই আমি মাঠে মাঠে হাঁটি, বিশেষ করে ফসল দেখি, এবং সবকটা এলাকাতেই আমি ঘুরে বেড়াই যে আসলে এবার ফসলটা কেমন হলো। আপনি যে খেতে দাঁড়িয়ে আছেন, যে ধানটা আপনি দেখছেন, মানে এই ধান আপনার দেয়া বীজের ধান আপনি বলছেন? জি। তো কৃষকরা যে ধান আগে আবাদ করতে, সেই ধানের থেকে এই ধানের ফলন কতটা বেশি হচ্ছে কি আপনি? এটা বিঘা প্রতি প্রায় 5 মন ধান বেশি হচ্ছে, এবং আমি যে এখন আমাদের ধান কাটছে ওকে জিজ্ঞেস করতে পারি, আমাদের বীজে কি ফলন ভালো হয়েছে? হ্যাঁ, ফলন ভালো হয়েছে। কিরকম? আগের সাথে মেলা ভালো হয়েছে, একক এই বীজগুলো একত থাকনে এই ধানগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এক সেম আছে, দেখা গেলো যে বাইঞ্জা থাকলে বাইঞ্জা তো আসে, পরে একটু বেশি দেখা যায়, আর উৎপাদনও ভালো হয়, ভালো হয় না। আর এটা একত থাকনে ধানটা খুব সুন্দর, তারপরে একসাথে এসে পড়ছে। আচ্ছা, একসঙ্গে পাকছে? একসঙ্গে পাকছে। আচ্ছা, তো আগামী বছর কি সজাগের বীজ নিবি না অন্য? সজাগের বীজ তাই? আচ্ছা, এই যে সে যে বলল, আশা প্রকাশ করলো আগামী বছর সে সজাগের থেকে বীজ নেবে, তাকে উৎসাহ দান করা, তার পাশে দাঁড়ানো, এবং
তাকে দেখানো যে সজাগের একজ বীজ কোনো রকমের ভেজাল ছাড়া ভাঞ্জি ছাড়া, তাতে সে নিজেও খুশি এবং সামনে সে এই বীজগুলোই ব্যবহার করবে উন্নত মানের, উন্নত জাতির এবং উন্নত ফলনের জন্য। আমরা এই প্রায় ক্ষেতগুলোতে প্রায় যে এলাকা আছে যেখানে আমাদের বীজ যায়, আমি ঘুরে ঘুরে ব্যক্তিগতভাবে সেগুলো দেখি, আমাদের সহকর্মীদের নিয়ে দেখি এবং তাদেরকে বলি কৃষকদের সঙ্গে কথা বলতে এবং কৃষকদেরকে সাহস দিতে, এবং তাদের তারা নিজেরাও বুঝে যে ভালো বীজের যে ভালো ফসল এটা তারাও বুঝে। আমি স্বপ্ন দেখি আমাদের উৎপাদন ভালো হয়েছে, উৎপাদন বেশি হয়েছে এবং আমরা খাদ্যে সম্পূর্ণ জাতি হিসাবে স্থিতিশীল হচ্ছি। এখনও আমরা খাদ্য উদ্বৃত্ত, তবে এখনও আমরা স্থিতিশীল পর্যায়ে যেতে পারি নাই। যেমন ধরেন এবছর যে উৎপাদন, যদিও প্রাকৃতিক কিছুটা ক্ষতি হয়েছে কিন্তু যেভাবে এখন আবহাওয়াটা আছে এটা যদি বিরাজ করে আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমাদের এই অঞ্চলে সকল ধান কাটা হয়ে যাবে, তাহলে হবে কি যে এবার প্রায় উদ্বৃত্ত হবে, প্রায় 1-2 বছরের ধান হয়ে গেল। এইটা যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমরা অনেকটা নিশ্চিত হব যে এবছর আমন পর্যন্ত কোনো রকমের খাদ্য ঘাটতি এই দেশে হবে না আমার এই এলাকায়। আমার কাছে মনে হয় আমি ভীষণ তৃপ্ত শতভাগ, কারণ এই যে আপনি চক যখন দেখেন এক রকমের ধান এক উচ্চতায় মনে হয় একদিন সব বুনেছে, এটাই আমাদের স্বপ্ন। আমি বিভিন্ন দেশে দেখেছি, জাপানে দেখেছি একরের পর একর এত সুন্দর একরকম, এবং আমি যখন আজকে ঘুরি সজাগের বীজে যারা ধান রোপণ করে দেখলেই বোঝা যায় এটা কোনো রকমের ভেজাল নেই। এই ক্ষেতে যদি আপনি দেখেন কোথাও উঁচা নিচা নাই, পাশের ক্ষেতে দেখেন কোনো উঁচা নিচা নাই, এই জিনিসগুলোই তখন আমাকে আরও সাহস দেয় উৎসাহ দেয়। আমার লক্ষ্যটা হচ্ছে সে একজন কৃষক আমার কাছ থেকে কৃষি ঋণ নেয় ফসলের জন্য, কিন্তু সে সেই ঋণটা যেখানে ব্যবহার করবে সেইটার উৎপাদনটা যেন বেড়ে যায় এটাই আমার লক্ষ্য, সে যেন আমাকে ফিরিয়ে দেয় তাই আয়ের থেকে দায় সারে। এই জন্যই আমি অন্যের চেয়ে একটু ভিন্ন, অন্যের চেয়ে একটু ভিন্নভাবে দেখি আমার কাজগুলোকে। একই আমি গবাদি পশুতেও দেখি যে উন্নত জাত দিলে আমার উন্নত উৎপাদন হবে, দুধ বেশি হবে, মাংস বেশি হবে, তার আয় হবে এবং সে আমাকে নিশ্চিন্তে টাকাটা ফিরিয়ে দিতে পারবে। সেজন্যই পুঁজি তার লাগবে, কিন্তু শুধু পুঁজি দিয়ে হবে না, এখন কৃষকের দরকার পুঁজির সাথে আর একটু কিছু সেবা খাত, যেমন ভালো বীজ।